স্বাগত জানাচ্ছি বাংলাভিশনের নিয়মিত আয়োজন সংবাদ পর্যালোচনামূলক ও বিশ্লেষণধর্মী অনুষ্ঠান নিউজ অ্যান্ড ভিউজে। সাথে আছেন তাইমুর রশিদ, আমার সাথে আজকে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন সাবেক সচিব ও রাষ্ট্রদূত মুফাজ্জল করিম এবং সিনিয়র সাংবাদিক মঞ্জুল হাসান বুলবুল। আপনাদের দুজনকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। দর্শক, অনুষ্ঠানের শুরুতেই চলে যেতে চাই বাংলাভিশনের বার্তা কক্ষে, সেখানে আছেন আমাদের বার্তা সম্পাদক আব্দুর রহমান। আপনার কাছে জানতে চাইব দিনের সবশেষ প্রধান খবরগুলো কি ছিল। ধন্যবাদ তাইমুর। বাংলাভিশনের সংবাদে যে সকল খবর প্রচারিত হয়েছে তার মধ্যে রয়েছে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের সবশেষ তথ্য নিয়ে একটি সংবাদ প্রেস ব্রিফিং করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এবং বেগম খালেদা জিয়ার চিকিৎসকরাও তার স্বাস্থ্যের ব্যাপারে কথা বলেছেন। তারা জানিয়েছেন বেগম জিয়ার একটি অস্ত্রোপচার হয়েছে এবং সেটি সফল হয়েছে। এরপর বেগম খালেদা জিয়া গত 12 অক্টোবর থেকে হাসপাতালে আছেন, সেখানে তিনি চিকিৎসাধীন আছেন। তার অপারেশনটি সফলভাবে সম্পন্ন হওয়ার পরও তাকে আইসিইউতে রাখা হয়েছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন বেগম খালেদা জিয়ার শারীরিক যে অবস্থা তাতে তাকে চিকিৎসার জন্য বিদেশ নেওয়া প্রয়োজন, এ বিষয়ে তিনি সরকারের কাছে আবারও দাবি জানিয়েছেন। আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের মুলতবি সভা অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী সভাপতি শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করেন। আগামী 28 নভেম্বর দেশের 1000-এর বেশি ইউনিয়নে এবং 10টি পৌরসভায় নির্বাচন হবে। এ সকল নির্বাচনের আওয়ামী লীগের মনোনয়ন চূড়ান্ত করার জন্য বৈঠক অনুষ্ঠিত হয়। এই নির্বাচনটি 28 নভেম্বর হবে, আর 2 নভেম্বর এর মনোনয়নপত্র দাখিল করতে হবে। আওয়ামী লীগের ওই সভায় দলের ত্যাগী নেতাদের মনোনয়ন দেওয়ার ব্যাপারে তারা কথা বলেন এবং এ ব্যাপারে তারা সিদ্ধান্ত নেবেন বলে জানা গেছে। রংপুরের ঘটনা নিয়ে একাধিক প্রতিবেদন ছিল, রংপুর বা কুমিল্লা সহ এ সকল ঘটনা নিয়ে একাধিক প্রতিবেদন ছিল। তার মধ্যে একটি হচ্ছে রংপুরের যে অগ্নিসংযোগ হয়েছে, তার মধ্যে কয়েকজন আসামিকে রিমান্ডে নেওয়া হয়েছে, এ সংক্রান্ত একটি খবর ছিল। আর এই সাম্প্রদায়িক বা সংখ্যালঘু নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদে ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে একটি প্রতিবাদ সমাবেশ হয়েছে। সেখানে প্রায় সখানেক বিভিন্ন সংগঠন যারা মুক্তিযুদ্ধের চেতনা এবং অসাম্প্রদায়িকতায় বিশ্বাস করে এমন প্রায় সখানেক সংগঠন যোগ দেয়। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সচিবালয়ে প্রেস ব্রিফিং করেছেন, সেখানে তিনি বলেছেন আগামী নির্বাচন যথাসময়ই হবে এবং কারো জন্য বসে থাকবে না। তিনি বলেছেন যে বিএনপি অন্য কোনো নির্বাচনে নয়, বিএনপি অন্য কোনোভাবে ক্ষমতায় আসার চেষ্টা করছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গৈশ্বর চন্দ্র রায়ের নেতৃত্বে একটি প্রতিনিধি দল কুমিল্লা ও চাঁদপুর সফর করে এসেছে, এ বিষয়ে তারা একটি সংবাদ সম্মেলন করেছেন ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে। সেখানে গৈশ্বর চন্দ্র রায় বলেছেন তার যে মাঠ পর্যায়ে তারা ঘুরে এসে যা দেখেছেন সে বিষয়ে জানিয়েছেন এবং বলেছেন যে হিন্দু সম্প্রদায়ের উপর যে হামলা হয়েছে তা আসলে রাজনৈতিক হামলা। এর পাশাপাশি আরেকটি খবর যেটা রয়েছে তা হচ্ছে বাংলাদেশের শেয়ার বাজার নিয়ে একটি প্রতিবেদন রয়েছে। শেয়ার বাজার পতন নিয়ে একটি বিশেষ প্রতিবেদন ছিল বাংলাভিশনের সংবাদে। তাইমুর রশিদ, এই ছিল বাংলাভিশনের প্রচারিত খবর। জি, ধন্যবাদ আপনাকে। দর্শক, সবশেষ প্রধান প্রধান খবরগুলোর কথা জানাচ্ছিলেন বাংলাভিশনের বার্তা সম্পাদক আব্দুর রহমান। মুফাজ্জল করিম, আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাই। সন্দেহ শুনছিলেন আজকে দিনের মধ্যভাগ থেকে একটি বড় খবর ছিল বেগম, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সফল অস্ত্রোপচার একটি খবর, তার বায়োপসিক রিপোর্ট পাওয়া নিয়ে এই ধরনের একটি খবর ছিল। 76 বছর বয়সী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বিএনপি মহাসচিব বলছেন শঙ্কামুক্ত, কিন্তু আবারও দলের পক্ষ থেকে দাবি জানানো হয়েছে তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর। পুরো এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ। আমি খুবই খুশি হয়েছি যে সফল অস্ত্রোপচার হয়েছে এবং এই বয়সে অস্ত্রোপচার জিনিসটা একটু শঙ্কাজনক থাকে সবসময়ই আর কি, তো আলহামদুলিল্লাহ যে ওনার অস্ত্রোপচারটা সফল হয়েছে এবং দোয়া করি দ্রুত আরোগ্য লাভ করুক, পুরোপুরি আরোগ্য লাভ করুন উনি।
তো এই দাবিটা যে বিদেশে যাওয়ার, এটা তো বহুদিন ধরেই বলা হচ্ছে চিকিৎসার জন্য পাঠানোর ব্যাপার। তো চিকিৎসার জন্য বিদেশে যাবেন না, এখানে থাকবেন, এটার মানে সবচাইতে উপযুক্ত কর্তৃপক্ষ বা একমাত্র কর্তৃপক্ষ হচ্ছে চিকিৎসকরা, ডাক্তাররা, ওনারা যা বলবেন আর কি। তো যদি ডাক্তাররা যদি মনে করেন যে না, তারা নিশ্চয়ই কোনো রিস্কের মধ্যে যাবেন না। যদি বিদেশে পাঠানোর মতো যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই তারা, আমি মনে করি, ডাক্তাররা রেকমেন্ড করবেন এবং সেটা সরকারের ইতিবাচকভাবে দেখা উচিত, যাতে কোনো রকমের কোনো ফাঁকফুক কোথাও না থাকে বা কোনো সমালোচনার মুখোমুখি না হতে হয়। অসুখ বিসুখ নিয়ে কোনো রকমের কোনো রাজনীতি করা উচিত নয়, এটার মধ্যে রাজনীতি থাকা উচিত নয়। তো আশা করব জিনিসটাকে আর কি সুন্দর একটা সিদ্ধান্ত দেওয়া হবে এবং আশা করব এটা নৈর্ব্যক্তিকভাবে মোটামুটি ডাক্তারদের পরামর্শে, যারা বিশেষজ্ঞ তাদের পরামর্শে সিদ্ধান্ত নেওয়া হবে। অর্থাৎ বেগম খালেদা যে স্বাস্থ্যের বিষয়টিকে যেন সব সর্বোচ্চ গুরুত্ব দেয়, সেটা ওই যারা চিকিৎসা করছেন তাদের মতামত, তাদের সুপারিশ এটাই চূড়ান্ত হওয়া উচিত। সন্ধে মঞ্জুল হাসান বুলবুল, আপনাকে এই আলোচনার সূত্র ধরে প্রশ্ন রাখতে চাই। বিএনপির পক্ষ থেকে প্রথম থেকে বলা হচ্ছে এই পুরো ইস্যুটি আসলে এক ধরনের, আমি ইস্যু বলতে চাচ্ছি তার যে কারাবন্দির যে বিষয়টি, পুরো বিষয়টি রাজনৈতিক এবং তার উন্নত চিকিৎসার জন্য আসলে বিদেশে যাওয়ার সুযোগ নেই। এই যে বিএনপি বলছে তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো দরকার, সরকার বারবারই বলছে এখানে আইনের সুযোগ নেই, বিষয়টি কি আসলে শুধু আইনের ফাঁকফোকরা বিষয় নাকি আরও অন্য কোনো রাজনৈতিক বিষয় এখানে জড়িত? প্রথমে যেটা বলতে চাই, যেটি বিএনপির কথা আপনি বললেন, বিএনপি ওনাকে বিদেশে পাঠানোর কথা যেমন বলেন, তাকে ছেড়ে দেওয়ার কথা যেমন বলেন, তার মধ্যে একটা কথাও বলেন যে তার ভালো চিকিৎসা হচ্ছে না, কিন্তু এই অস্ত্রোপচার প্রমাণ করে যে তার পরীক্ষা নিরীক্ষা হচ্ছে, প্রয়োজন হলে অস্ত্রোপচারও করা হচ্ছে, করা হলো এবং তার অস্ত্রোপচারটি সফল অস্ত্রোপচার হয়েছে, কাজেই তার চিকিৎসা হচ্ছে, অস্ত্রোপচারও হচ্ছে এবং তিনি দ্রুত সুস্থ হয়ে আসবেন এই প্রত্যাশা নিশ্চয়ই আমরা করি। তিনি এখন শঙ্কামুক্ত, শঙ্কামুক্ত, বয়সটা অনেক বেশি, কিন্তু আমরা প্রত্যাশা করি যে, আমরা নিশ্চয়ই প্রার্থনা করি যে তিনি সুস্থ হয়ে আসবেন। আর দেখেন, বিএনপি একটি দল হিসেবে তাদের শীর্ষ নেত্রী কারাগারে থাকবেন আর বিএনপি দল হিসেবে চুপ করে ঘরে বসে থাকবে তা তো হবে না, তাদেরকে এই দাবি, এই জন্য আন্দোলন সবটাই করতে হবে, এটি অত্যন্ত সঙ্গত এবং স্বাভাবিক। বিএনপি যেটা করে এটা অস্বাভাবিক কিছুই না, কিন্তু বেগম খালেদা জিয়ার কারাবন্দি, হাসপাতালে নেওয়া অথবা হাসপাতাল বা বাসা হাসপাতাল কারাগার থেকে বাসায় আনা, এই পুরো প্রক্রিয়ার সঙ্গে আরেকটি শক্তি আছে, সেই শক্তিটি হচ্ছে তার পারিবারিক শক্তি। সরকারের সঙ্গে কিন্তু তার পরিবারের একটা যোগাযোগ আছে এবং আপনারা দেখবেন যে বিএনপি রাজনৈতিকভাবে দল হিসেবে তার কাজ করছে, কিন্তু তার পরিবারের সদস্যরাও চুপচাপ বসে নেয়, তারা সরকারের সঙ্গে সংযোগ রক্ষা করছে না এবং সরকার তাদের সঙ্গে আলোচনার মাধ্যমেই যে কয়েকটি সিদ্ধান্ত, তাকে যে করোনার প্রাককালে বাসায় নিয়ে আসা, তার ভ্যাকসিনেশন দেওয়া, এগুলি কিন্তু দলের সঙ্গে কোনো আলোচনা হচ্ছে না, পরিবারের সঙ্গে আলোচনা হচ্ছে। তো কাজেই এটি আমি মনে করি যে আইনি প্রক্রিয়া, যেটি আইনমন্ত্রী বহুবার বলেছেন, তিনি যদি জামিন যান তাহলে তাকে আবার যেতে হবে, আবার অনেকে বলেছেন যে এরকম নজির আছে তাকে বিদেশে যাওয়ার ক্ষেত্রে কোনো বাধা নাই, সেটি সরকার ভালো বলবেন, আইনিভাবে ব্যাখ্যা দেবেন কি না দেবেন, কিন্তু আমার ধারণা সরকার বিএনপির দলগত অবস্থানটার পর্যবেক্ষণ করছে আর ওনার জন্য যা করণীয় সেটি তার পরিবারের সদস্যদের দিক থেকেই করছে। এখন বিএনপি নিজেরা দলের অবস্থান থেকে কতটা ছাড় দেবেন অথবা কতটা আদায় করবেন সেটা তাদের বিষয়, আর তার পরিবারের সদস্যরা তার জীবন নিয়ে শঙ্কিত, তার সুস্থতা নিয়ে শঙ্কিত, তারা তাদের মতো করে আলোচনা করছেন, এটার সাথে আমি বিএনপির আন্দোলনটাকে মিলিয়ে ফেলছি না। আমার ধারণা দুই জায়গাতেই বেগম খালেদা জিয়া সুস্থ হন, তিনি প্রক্রিয়ার মধ্য দিয়ে মুক্ত হন, চিকিৎসকরা যদি চায় তিনি বিদেশ যান, এই সব কটাই সম্ভব, কিন্তু এটার মধ্যে আলোচনা এবং সমঝোতার বাইরে কোনো পথ দেখছি না। আপাতত আইন বোধহয় দ্রুতই একেবারে কালকেই তাকে জামিন দিয়ে পরশুদিনই ফেরত দেওয়ার, এটি যথেষ্ট আলোচনা হয়েছে, এটি বোধহয় আপাতত হচ্ছে না, কাজে আলোচনার এই জায়গাটিতেই আমাদের পর্যবেক্ষণ করতে হবে যে কোথায় গিয়ে দাঁড়ায় বিষয়টি।
নিঃসন্দেহে মুজুল করিম, আপনি সাবেক সচিব এবং রাষ্ট্রদূত ছিলেন, একটি বিষয় নিয়ে আলোচনা তুলতে চাই। আমরা দেখলাম যে বাংলাদেশে পাকিস্তানের যিনি হাই কমিশনার ইমরান আহমেদ সিদ্দিকি, তিনি আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সেখানে একটি গুরুত্বপূর্ণ কথা তিনি বলেছেন যে বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়নে আগ্রহী তার দেশ অর্থাৎ পাকিস্তান। আমরা জানি পাকিস্তানের সাথে বাংলাদেশে এক ধরনের সম্পর্কের মিথস্ক্রিয়া আছে। আমরা স্বাধীনতা যুদ্ধের যেই তিক্ত অভিজ্ঞতা, এর আলোকে আমরা দীর্ঘদিন ধরে দাবি জানাচ্ছি পাকিস্তান যেন নিঃশর্ত ক্ষমা চায়। এই ধরনের নানা সমীকরণের মাঝে এই যে পাকিস্তানের হাই কমিশনারের এই যে বক্তব্য যে সম্পর্ক উন্নয়নে আগ্রহী, এই বিষয়টিকে আপনি কীভাবে মূল্যায়ন করবেন? দেখুন, যে কোনো দেশের রাষ্ট্রদূত তিনি সবসময় এই কথাটা বলবেন, এটা প্রচলিত কথা, এটা এমন নতুন কিছু নয়। যার সঙ্গে সম্পর্ক খুব খারাপ সেও বলবে যে আমরা সম্পর্ক উন্নয়ন করতে চাই, বাংলাদেশের সঙ্গে তো বটেই। এমনকি পাকিস্তানের রাষ্ট্রদূত যিনি ভারতে আছেন দিল্লিতে, তিনিও যখন সেখানে নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করবেন বা ওদের রাষ্ট্রপতি গোবিন্দের সঙ্গে দেখা করবেন, তখন তিনি বলবেন যে আমরা উন্নতি করতে চাই, এবং ওরাও অপরপক্ষ তাই বলবে। অতএব এটা আমি ওই খুব একটা সিরিয়াসলি নিচ্ছি না। তবে একটা ব্যাপার কি, এই সমস্ত কথার চাইতে যদি আজকে যে ইস্যুগুলো আমাদের মধ্যে এখন পর্যন্ত কাটা হয়ে বিচ্ছে, অমীমাংসিত ইস্যু যেগুলো আর কি, সেগুলো নিয়ে যদি একটু উনি বলতেন। যেমন দুঃখ প্রকাশ করা, একাত্তরে যা করা হয়েছে, পাকিস্তান যা করেছে বাঙালিদের উপরে, সেটা সম্বন্ধে দুঃখ প্রকাশ করার জন্যে বাংলাদেশ থেকে বারংবার তাদেরকে বলা হয়েছে, নানাভাবে বলা হয়েছে, কিন্তু তারা এটাকে কর্ণপাত করছেন না। এটা যতক্ষণ পর্যন্ত না করছে, তাদের ভুল স্বীকার না করছে, এটা অনেকটা আমাদের দেশের জামাতে ইসলামের রাজনীতির মতো। রাজনীতি করব বাংলাদেশে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে স্বীকার করব, এই দেশে রাজনীতি করব, কিন্তু একাত্তরে যে আমরা ভুল করেছিলাম সেটা তারা এখন পর্যন্ত বলে নাই জামাতে ইসলাম। ঠিক তেমনি এই পাকিস্তানের অবস্থাটাও তাই। এই সমস্ত মিষ্টি মিষ্টি কথা বললে কী হবে যে সম্পর্ক উন্নয়ন করতে, তো তাহলে আগে বলো যে ওই সময় যা করেছিল এটা ঠিক করো নাই, গেল এক। দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে আরও কতগুলো ইস্যু আছে, যেমন পাকিস্তানি এখানে যে লক্ষাধিক, বোধহয় প্রায় 2 লক্ষের মতো লোক আছে, তাই না বুলবুল? প্রায় 2 লক্ষের মতোই তো বোধ হবে আটকে পড়া পাকিস্তানি, জেনেভা, হ্যাঁ, আটকে পড়া পাকিস্তানি যারা জেনেভা ক্যাম্প এবং অন্যান্য জায়গায় আছে, এদেরকে নেওয়ার ব্যাপারে তাদের কোনো গরজ নেই দেখা যাচ্ছে। তারা এখানে না পেরে এখানে আছে, যারা বাংলাদেশের বিপক্ষে অবস্থানে ছিল স্বাধীনতা যুদ্ধের সময়, উর্দুভাষী হিসাবে বেশিরভাগই বিহারি। তো এখন আমাদের তো দাবি এদেরকে নিয়ে যাওয়া হোক, কিন্তু এটাতেও কোনো রকমের অগ্রগতি আজ 50 বছরে হয়নি, তাহলে সম্পর্ক উন্নয়নটা হবে কীরকম করে? আচ্ছা বেশ, তবুও সূচনা বক্তব্য হিসাবে আজকে মাননীয় রাষ্ট্রদূতের কথাটা আমি নিচ্ছি যে পাকিস্তান সম্পর্ক উন্নয়নে আগ্রহী। যদি আগ্রহী হয়ে থাকো তাহলে আসো এখন দ্বিতীয় অধ্যায়টা শুরু করো, ভূমিকা তো গেল, এখন আসল জায়গায় আসো, ওই ইস্যুগুলো যেগুলো আমি বললাম আরও ইত্যাদি যেগুলো আছে, তাহলে সম্পর্ক নিশ্চয়ই উন্নত হবে। সবচেয়ে বড় কথা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী আজকে যেটা বলেছেন যে দারিদ্র্য বিমোচনের জন্যে আমাদের দক্ষিণ এশিয়ার দেশগুলো তারা বিচ্ছিন্নভাবে কাজ করলে হবে না, তারা একসঙ্গে কাজ করলে পরে উন্নতি হবে। এই কথাটা অত্যন্ত মূল্যবান এবং এটাকে গুরুত্ব সহকারে বিবেচনা করা উচিত। দক্ষিণ এশিয়ার সবগুলো দেশ যতগুলো আছে সকলেরই উচিত, কারণ আমাদের সামনে তো সবচেয়ে বড় সমস্যা এবং সবচেয়ে কমন সমস্যা সেটা হচ্ছে কি, দারিদ্র, পভার্টি। তো এই দারিদ্র বিমোচন করতে হলে পরস্পরের সহযোগিতা নিশ্চয়ই খুব দরকার আছে, উন্নয়নের জন্য দরকার আছে, কানেক্টিভিটি ইত্যাদির জন্য দরকার আছে। তো তারপরে আমাদের বড় একটা সমস্যা এখন যেটা, সেটা হচ্ছে রোহিঙ্গা সমস্যা। সেই রোহিঙ্গা সমস্যাতে দক্ষিণ এশিয়ার পাকিস্তানও যে খুব একটা কিছু করতে পারবে বা করেছে তা নয়, এবং পাকিস্তানের উপরে ইয়ে করার খুব আশা করার কিছু নাই, কিন্তু অন্তত লিপ সার্ভিসটা তো দিতে পারে, মাঝে মাঝে তো
কথা বাংলাদেশের পক্ষে বলতে আবার আপনার কাছে ফিরব। মঞ্জুর হাসান বলবল মুফাদ্দল করিম বলছিলেন যে কূটনৈতিক এই শিষ্টাচারটা তো স্বাভাবিক, কিন্তু তিনি বলছিলেন এই যে শুধু মিষ্টি মিষ্টি কথায় আসলে কাজ হবে না, যে অমীমাংসিত বিষয়গুলো আছে, নিঃশর্ত ক্ষমা, এমনকি যুদ্ধাপরাধীদের সবশেষ বিচারের সময় আমরা পাকিস্তানের কিছু বাংলাদেশ বিরোধী অবস্থানের ব্যাখ্যা দেখেছি, এই জায়গাগুলোতে আসলে কাজ করার কতটা? এটা 1971 সালে যখন দেশটি স্বাধীন হয় তখন জনাব জুলফিকার আলী ভুট্টো আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বলেছিলেন যে আহর হয়ে গেছে আমরা একটা কনফেডারেশনের মতো সম্পর্ক রাখতে পারি কিনা। বঙ্গবন্ধু বলেছিলেন যে আমি বাংলাদেশে যাই, বাংলাদেশের মানুষের সঙ্গে কথা বলি। পরে বঙ্গবন্ধু বলেছিলেন যে যাহর হয়েছে আপনারা আপনাদের দেশ নিয়ে থাকেন, আমরা আমাদের দেশ নিয়ে থাকেন। কাজে দুইটি স্বাধীন দেশ এখন, এক সময়ের অতীত যাই থাকুক ওটা দুইটি স্বাধীন দেশ, এবং দুইটি স্বাধীন দেশের মধ্যে নেহায়েত একেবারে যুদ্ধরত অবস্থা না থাকলে পরে এক ধরনের কূটনৈতিক সম্পর্ক বিরাজ করে, এবং কূটনীতির এটি বৈশিষ্ট্য যে এরকম একটি সম্পর্ক বিরাজ করবে। কাজে পাকিস্তানের সঙ্গে আমাদের কূটনৈতিক সম্পর্ক আছে, আমরা কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করি নাই। পাকিস্তানের হাইকমিশন বাংলাদেশে, আমাদের হাইকমিশনের সেখানে আছেন, এবং অত্যন্ত সঙ্গত কারণে তিনি মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন, প্রত্যাশা ব্যক্ত করেছেন। কিন্তু অন্য একটা দেশের সাথে আমাদের কূটনৈতিক সম্পর্কে কূটনৈতিক সম্পর্ক বা অধিকতর সম্পর্ক আর পাকিস্তানের সাথে সম্পর্কটা একটু মানে পার্থক্য আছে। পার্থক্য আছে যে পাকিস্তানের সাথে আমাদের একটা অতীত সম্পর্ক আছে, সেই অতীতের উপর ভিত্তি করেই বর্তমান তৈরি হবে এবং এটি দিয়ে ভবিষ্যৎ তৈরি হবে। তো সেই অতীতের ক্ষতগুলি যদি পুরোপুরি না কাটে, তাহলে কূটনীতিকে যার দুই পক্ষ হাইকমিশন আছে, কিছু চুক্তিও আছে, হয়তো আমাদের বাণিজ্যিক চুক্তি দুই পক্ষ থেকে হয়তো আছে, সেগুলি থাকবে, কিন্তু অধিকতর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করার ক্ষেত্রে অনেক কাজ করতে হবে, যেটি জনাব মুফাদ্দল করিম বলেছেন, আমি তার সাথে সহমত পোষণ করি। আমি ছোট্ট একটা উদাহরণ দিই যে পাকিস্তানের, আমাদের বাংলাদেশেও যেমন একটা বড় অংশের মানুষ পাকিস্তানকে নিঃশর্তভাবে ঘৃণার চোখে দেখে, পাকিস্তানকে গ্রহণ করে না, মনে করে যে পাকিস্তান একেবারেই নিকৃষ্টতম একটি রাষ্ট্র, পাকিস্তানেও কিন্তু এই অবস্থা আছে। আমি ছোট্ট উদাহরণ দিই, আপনি নিশ্চয়ই চিনবেন যে পাকিস্তানের বিখ্যাত সাংবাদিক হামিদ মির, হামিদ মিরের বাবা বরিস মির তিনি সাংবাদিকতার শিক্ষক ছিলেন, এবং 1971 সনে যখন পূর্ব পাকিস্তানে যুদ্ধ চলছিল তখন পাকিস্তানের পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতার ছাত্রদের নিয়ে, সাধারণত পশ্চিম পাকিস্তানের যারা তারা পূর্ব পাকিস্তানে আসতেন, পূর্ব পাকিস্তানের যারা তারা পশ্চিম পাকিস্তানে যেতেন, কিন্তু ওইবার পশ্চিম পাকিস্তান থেকে বলা হলো তোমাদের পূর্ব পাকিস্তানে যাওয়ার দরকার নেই, কারণ তখন পূর্ব পাকিস্তানের অবস্থা খুব উত্তপ্ত, যুদ্ধ চলছে। তাদেরকে পাঠা হলো ইস্তাম্বুলে, টার্কিতে। ওই ভদ্রলোক টার্কিতে এসে খবর পেলেন যে আসলে পূর্ব পাকিস্তানে কী ঘটছে, এবং তিনি মুক্ত মনা মানুষ ছিলেন, তিনি তার কয়েকজন ছাত্রকে সবাই পারলেন না নিয়ে বলে চলো আমরা পূর্ব পাকিস্তানে যাই, কারণ তার পূর্ব পাকিস্তানে আসতে তার ভিসা লাগে না। তার কাজে তিনি পূর্ব পাকিস্তানে আসলেন এবং এসে এখানে যা দেখলেন, তিনি পশ্চিম পাকিস্তানে গিয়ে পশ্চিম পাকিস্তানের নাগরিক সমাজের মধ্যে অনেকেই এই যুদ্ধের বিরোধী ছিলেন, তিনি তাদের মধ্যে ছিলেন এবং সেই কথাগুলি বললেন। বলার পরে তিনি যখন মারা গেলেন অনেক পরে, তার স্মরণে একটি পাকিস্তানে একটি ফ্লাইওভার তার নামে নামকরণ করা হলো, এটি পাকিস্তান সরকারই করল। কিন্তু বাংলাদেশ সরকার যখন মুক্তিযুদ্ধে আমাদের বিদেশি বন্ধু এই শিরোনামে বিদেশিদের যারা মুক্তিযুদ্ধের সাথে সোচ্চার ছিলেন সম্মাননা দিলেন, তখন হামিদুর বাবাকেও সম্মান দিলেন, হামিদুর নিজে এসে ঢাকায় সেটা পদকটি গ্রহণ করলেন। তখন যখন এটা গ্রহণ করলেন, সঙ্গে সঙ্গে পাকিস্তানের সরকার ওই ফ্লাইওভার থেকে তার নামটা সরিয়ে দিলেন। তার মানে তাদের ঘৃণাটা এখন পর্যন্ত কোন জায়গায় জাগরুক আছে। তো এইরকম একটা অবস্থায় তো দুই পক্ষ, আর যেটা আপনি বলেছেন যে আমরা যুদ্ধাপরাধীদের বিচার করি, তারা পার্লামেন্টে প্রস্তাব নেয়, প্রতিক্রিয়া ব্যক্ত করে, ক্ষমা প্রার্থনা তো করেই না, এবং তারা মনে করে যে পাকিস্তান এখনও বাংলাদেশে। তো ওই একটি অবস্থার মধ্যে দিয়ে আমরা যেটি বললাম যে একটি সাধারণ কূটনৈতিক শিষ্টাচার থাকবে, কিন্তু যে বর্তমান তারা তৈরি করে রেখেছেন বা টু সাম এক্সটেন্ট বাংলাদেশের মানুষের মধ্যেও আছে, দুই পক্ষ থেকে এই ক্ষত না সরলে পরে আমরা অধিকতর কোনো ভালো সম্পর্কের জায়গায় যেতে পারবো এটা মনে হয় না। পাকিস্তানকে তার অন্তত বড় মাপে পাকিস্তানকে মানে ক্ষমা প্রার্থনাটা করতে হবে, এটি পৃথিবীর বহু দেশেই হয়েছে, এটা করতে হবে, এবং বাংলাদেশের অভ্যন্তরীণ তাদের মিত্রশক্তি যারা বাংলাদেশে এখনও কাজ করে বলে বাংলাদেশের মানুষ মনে করে, তারাও যদি পাকিস্তান থেকে এই মনে করেন যে এটি এরা তাদের এখনও মিত্রশক্তি,
তাহলে তার সরকার তো মনে করবো যে সরকারের বাইরেও তোমার মিত্র আছে এখানে আছে, কাজে এই অবস্থায় তো আমরা তোমাদের অভ্যন্তরীণ ক্ষেত্রে তোমাদের এই জায়গাটিতে নিশ্চয়ই বাংলাদেশের চেয়ে পাকিস্তানের ভূমিকাটা তো নিঃসন্দেহে পাকিস্তান, আমি পাকিস্তানের ভূমিকার কথাই বলছি। তখন পাকিস্তান বাংলাদেশের সরকারের সাথে সম্পর্ক রাখতে চায়, আবার জামাতের কেউ ফাঁসি হলে পরে তার প্রতিক্রিয়া দেখায়, তারা মনে করতে চায় যে এরা আমাদের লোক। এখন সরকার তো অত্যন্ত সংগত কারণে বলল যে তুমি কার সঙ্গে বন্ধুত্ব রাখতে চাও, তুমি সরকারিভাবে আমাদের সাথে সম্পর্ক বন্ধুত্ব রাখতে চাও? এখন ধরুন বাংলাদেশের একটা রাজনৈতিক দলের সাথে ভারতের একটা রাজনৈতিক দলের সম্পর্ক থাকতেই পারে, কিন্তু যদি ভারতের অভ্যন্তরীণ ক্ষেত্রে সেই রাজনৈতিক দল বিপদগ্রস্ত হয়, আমরা যদি বাংলাদেশ থেকে তার প্রতিবাদ করি, তাহলে ভারত সরকার কি একটা অবস্থান নেবে না যে তুমি সরকারের সঙ্গে বন্ধুত্ব রাখবে নাকি একটি বিশেষ দলের সাথে বন্ধুত্ব রাখবে? তো কাজেই আমি মনে হয় যে এটি হাইকমিশনের সঙ্গে দেখা করেছেন মাননীয় প্রধানমন্ত্রী, নিশ্চয়ই স্পষ্টভাবে উনি অনেকগুলি কথা আগেও বলেছেন যে পাকিস্তানের সাথে সম্পর্ক আমরা করতে চাই, অনেকগুলি কাজ করতে হবে, এবং সেইটিও আমারও অবস্থান যে যে বাংলাদেশ ভারত বাংলাদেশ এবং পাকিস্তান সম্পর্ক আর উন্নতির জায়গায় যেতে হলে পাকিস্তানকে আরও অনেক দূরে এগিয়ে আসতে হবে। কতগুলো সার অনেক অনেক একটু আলোচনার প্রসঙ্গটা পরিবর্তন করতে চাই। ফজল করিম, যে যে প্রসঙ্গটা তুলব সেটা আসলে মূলত রবিবারে কৃষিমন্ত্রী একটি বক্তব্য, তবে সোমবারও দিনভর এ নিয়ে আলোচনা সমালোচনা হয়েছে। কৃষিমন্ত্রী একটি বক্তব্য দিয়েছেন যে ভাত কম খেয়ে আসলে চালের উপর এক ধরনের চাপ কমানোর, এবং তাহলে চালের যে বাজার আমরা বিভিন্ন সময় অস্থিতিশীল হতে দেখি অস্থির হতে দেখি সেটা কমবে। তিনি একটি তথ্যপাত্র দিয়েছেন যে যেখানে বাইরে বিভিন্ন দেশে জন প্রতি 200 গ্রাম চাল গ্রহণ করেন বা কি কনজিউম করেন, সেখানে আমাদের 400 গ্রামের বেশি। এই বক্তব্যটিকে নিয়ে সমালোচনা তো হচ্ছে, এই বক্তব্যটিকে আপনি কিভাবে দেখেন? ভাত কম খেয়ে চালের উপর, ঠিক আছে, বক্তব্যটাকে এক একজন এক একভাবে নেবে, এটা স্বাভাবিক। এবং মানে প্রথম যার প্রতিক্রিয়া অনেকেই জানাবে কি আমাদের কম খেতে বলছে, মানে বড় একটা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে না পেরে উল্টো বলছে, ভোক্তাকে বলছে। আমি এটাকে পজিটিভলি দেখতে চাই, পজিটিভলি দেখতে চাই, এই জন্যে খাদ্যাভ্যাস বলে একটা কথা আছে, খাদ্যাভ্যাস, তাই না? আমাদের বাঙালিদের খাদ্যাভ্যাসটা যেটা চিরায়ত খাদ্যাভ্যাস চিরকাল ধরে চলে আসছে, এটা কি সত্যি ভালো? আমরা তো তবুও যাই হোক, আমাদের যারা বর্তমান প্রজন্ম যারা যারা বিশের কোঠায় যাদের বয়স বা আরও কম, তারা যে পরিমাণ ভাত খায়, আমরা কিন্তু তার চাইতে আমাদের প্রজন্মের বা যাদের বয়স 40 ঊর্ধ্ব তারা এর দ্বিগুণ খায়, কারণ ওদের মধ্যে অনেক সচেতনতা এসে গেছে। এখন দুনিয়াতে কোথায় কি হচ্ছে না হচ্ছে, ইন্টারনেটের যুগে আমাদের বাচ্চা কাচ্চারা মাশাল্লাহ আমাদের চাইতে 10 গুণ বেশি 20 গুণ বেশি জানে, অতএব কোনটা বেশি খেতে হবে কোনটা না কম খেতে হবে এটা তারা খুব ভালো করে জানে। সেই প্রেক্ষিত বাদ দিলাম, আমাদের মাননীয় কৃষিমন্ত্রী যে কথাটা বলেছেন, আমি কিন্তু ব্যক্তিগতভাবে তার কথার সঙ্গে আমি সহমত পোষণ করি, এই জন্যে কারণ এটা ঠিক আছে বাদ দিলাম, চালের উপরে যে চাপ পড়ে এই সেইগুলো বাদ দিয়ে দিলাম, ব্যক্তিগতভাবে চিন্তা করেন না কেন? খাদ্যাভ্যাস, খাদ্যাভ্যাসটা ব্যক্তিগতভাবে আমরা চিন্তা করি না কেন? কারণ যদি আমরা কার্বোহাইড্রেট বেশি খাই তাহলে পরে অন্যান্যগুলো অটোমেটিক্যালি কমে আসবে, অটোমেটিক্যালি কমে আসবে, কারণ আমার যখন ক্ষুধা যখন আমি ভাত দিয়ে যখন আমার পেট ভর্তি করে ফেলতেছি তখন আমি মনে করি ঠিক আছে আর মাংস মাছ ডিম তরকারি সবজি না খেলেও তো চলবে। আমি আমার ব্যক্তিগত একটা অভিজ্ঞতা থেকে বলি আর কি, সারা জীবন আমি কিন্তু ভাতের খুব প্রেমিক ছিলাম, এখনও আছি বটে, তবে এই প্রেম বিনষ্ট করেছি গত 10 বছর চেষ্টা করে আর কি, এখন আর তেমন তীব্র আকর্ষণ বোধ করি না, কমিয়ে এনেছি আলহামদুলিল্লাহ, দোয়া করবেন যাতে আরও কমাতে পারি, কথা বুঝতে পারছেন? কমিয়েছি কী জন্যে, গরজ বড় বালাই, ওটাতে আমার আমি দেখেছি স্বাস্থ্যের ক্ষতি হয়, তারপরে ওজন বেড়ে যায় ইত্যাদি ইত্যাদি। তো এটার জন্য উনি যেটা বলেছেন ঠিকই বলেছেন, আর সার্বিকভাবে আমাদের যে ধানের বা চালের যে চালের যে আমাদের চাহিদা যেটা কার্বোহাইড্রেটের চাহিদা এটা যদি কমে আসে তাহলে তো আমাদের বিদেশ থেকে যে আমদানি করার এখনও পর্যন্ত মাঝে মাঝে প্রয়োজন পড়ে, যেমন এবছরও করা হচ্ছে, এগুলো তো আর দরকার পড়বে না। অর্থাৎ আপনি কৃষিমন্ত্রী এই বক্তব্যটিকে সামগ্রিকভাবে ইতিবাচকভাবে, আমি হ্যাঁ আমি ইতিবাচকভাবে দেখছি এবং এটা আমি সমর্থন করি, সবারই একটু ভাবনা চিন্তা করা উচিত এ ব্যাপারে, বিশেষ করে মানে আমি তরুণ প্রজন্মকে বলবো যে তোমরা ইতিমধ্যেই তোমরা এ ব্যাপারে বেশি ইতিবাচক আছো, আরও বেশি হোক আমার সবাইকে বোঝাবার চেষ্টা। আবার আপনার কাছে আলোচনায় ফিরবো, মঞ্জুর হাসান বুলবুল আমি একটু সাথে যুক্ত করতে চাই। আসলে এ নিয়ে আলোচনার মূলত যে কারণটা আমি যেটা মনে করি, এখন বাজারে সব কিছু অস্থির, আপনি যে কোনো দ্রব্যমূল্য বলেন নাগালের বাইরে
এই এক পরিস্থিতিতে যখন এই ধরনের একটা বক্তব্য সাধারণ মানুষ শুনে এই জন্যই কি এটার প্রতিক্রিয়া এক ধরনের? দেখেন, এটি দুটি অংশ, একটি অংশ হচ্ছে মন্ত্রী যেটি ব্যাখ্যা দিয়েছেন যে পৃথিবীতে কি হয় না হয় সেটি, আরেকটি ব্যাখ্যা যেটি যেন ফজল করিম দিলেন স্বাস্থ্যগত কারণ। আমি তো প্রথম ভেবেছিলাম যে এটা স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্য যে আপনারা কার্বোহাইড্রেট বেশি হয়ে যাচ্ছে, ওজন বেড়ে যাবে, কাজে ভাত কম খান, সব ডাক্তারের তো এবার হাঁটেন। কিন্তু স্বাস্থ্য কৃষিমন্ত্রীর বক্তব্যটা তা না, কৃষিমন্ত্রীর বক্তব্যটা সামগ্রিকভাবে যে আমাদের, এবং কখন তিনি বলছেন যখন বাজারে চালের দাম বাড়ছে, কখন তিনি বলছেন যখন কখনো কখনো খাদ্য নিরাপত্তা সংশয়ের মধ্যে পড়ে, যে আমাদের চাল আমদানি করতে হয়, তার উপস্থিতিতেই পরিকল্পনা প্রতিমন্ত্রী ডক্টর শামসুল আলম মোহন বলেছিলেন যে আপনি বলেন যে আমাদের খাদ্য উৎপাদন যথেষ্ট আছে, আমাদের খাদ্য আমরা স্বয়ংসম্পূর্ণ, তার আমাদের খাদ্য আমদানি করতে হয় কেন? পরিসংখ্যান নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি, বলেছেন যে খাদ্য আমদানি যখন করতে হয় তার নিশ্চয়ই কোথাও সমস্যা আছে। আমি মনে করি যে কৃষিমন্ত্রী মহোদয়ের আকাঙ্ক্ষাটা ভালো যে আমরা যদি ভাতের উপর চাপ কমাই, চালের উপর চাপ কমাই, তাহলে পরে আমাদের এই যে চাল কেন্দ্রিক যে খাদ্য নির্ভরতা সেখান থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। কিন্তু তিনি যেভাবে বলেছেন সেটি শোভন হয় নাই, কারণ ভাত খাওয়াটাও একটা খাদ্যাভ্যাস, একটা সংস্কৃতির অংশ। পাকিস্তানের মানুষ যে রুটি খায় বা কোথাও মানুষ যে পেঁয়াজ খায়, কোথাও মানুষ যে শুধু সবজি খায়, এটা কিন্তু সংস্কৃতির অংশ। কাজে একটা সংস্কৃতির পরিবর্তন মানুষকে অভাবে ফেলে দাম বাড়িয়ে দিয়ে বদলানো যায় না, এটি চূড়ান্ত ক্যাম্পেনের বিষয়। আপনি তাহলে যেটা করতে হবে যে আমরা 200 গ্রাম ভাত খাই, 400 গ্রাম চালের ভাত খাই, আমি 200 গ্রাম খাবো, অল্টারনেটিভ কী আছে? আপনি কি সবজির দাম সহনীয় পর্যায়ে আছে, আলুর দাম সহনীয়, অল্টারনেটিভ কী আছে? আপনি যে বিদেশের উদাহরণ দেয়, সেই বিদেশে অসংখ্য বিকল্প আছে, ডিমের দাম কি সহনীয় আছে, ডিম আছে, দুধ আছে, এবং সহনীয় মাত্রার মধ্যে আছে। মানে ইউরোপে যদি আপনি যান দুধের বাজারে দেখবেন ফুল ক্রিম মিল্ক, হাফ ক্রিম মিল্ক, লো ফ্যাট মিল্ক, কত জাতের মিল্ক আছে সব বয়সীদের জন্য। কাজে আমি মনে করি যে আমাদের মন্ত্রীরা সবসময় মনে করেন ওই যে এটি মহতুল করিম ভাই কার বক্তব্য যে যে এরা তো ভাত খেতে পারে না, বলে ভাত না খেতে পারে তাহলে পোলাও খাক। কোন গভর্নর নাকি বলেছিলেন যে ভাত খেতে পারে না অসুবিধা কী আছে, তাহলে পোলাও খাক, মানে মানুষের সাথে সম্পর্কহীনতা প্রমাণিত হয়। আর কৃষিমন্ত্রী কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র, কৃষি বিজ্ঞানী তিনি, আমি তার কাছ থেকে এইরকম ঢালাও মন্তব্য আশা করেন। আমি বক্তব্যটা এইভাবে আশা করতাম যে আমাদের খাদ্যাভ্যাস, যে খাদ্যাভ্যাসের যে সংস্কৃতি সেই সংস্কৃতি বদলাতে হবে, কারণ শুধুমাত্র ভাতের উপর নির্ভরশীলতা আমাদের পক্ষে সম্ভব না, কাজে আমাদের অন্য শাকসবজি উৎপাদন বাড়াতে হবে। আপনি আগামী 3-4-5 মাস গেলে পরে শাকসবজি হয়তো, মানে আগে 3-4-5 মাসে শীতের সময় হয়তো শাকসবজি বাড়বে, পরে তো শাকসবজি, তাও তো এখনও তো শাকসবজির দাম আকাশ ছোঁয়া। তো কাজে আমি মনে করি যে এই বিবৃতিটি খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জনের ক্ষেত্রে তার যে কিছু আশঙ্কা আছে, তার যে কিছু ব্যর্থতা আছে, তারই একটা বহিঃপ্রকাশ। আমি মনে করি যে এইরকম সরাসরি বক্তব্য খুব আনকাইন্ড, বাংলাদেশের রাজনীতি চালের দামের সাথে উঠানামা করে। তবে এটার সঙ্গে আমি একটু যোগ করতে চাই একটা কথা, আমি শেষ করে আপনার কথার উপরে পরে বলবো। আচ্ছা, ঠিক আছে, শেষ। হ্যাঁ, যে বাংলাদেশের রাজনীতির সাথে, রাজনীতির উঠানামা করে চালের দামের সাথে। 1971 সনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি দেশ দিলেন বাংলা মানুষকে, কিন্তু 1 বছরের মাথায় যখন খাদ্য সংকট বা 2 বছরের মাথায় খাদ্য সংকট শুরু হলো, মানুষকে তো একটা স্বাধীন দেশ পেয়েছে, তার সাথে তুলনা করলো না। মানুষ বলল যে আমাদের খাবারের অভাব হয়েছে, দুর্ভিক্ষ হচ্ছে। কাজে এটি খুব কঠিন জায়গাটি, কাজে এই কথাটি একটি গণতান্ত্রিক রাজনৈতিক সরকারের মন্ত্রীর কাছ থেকে আমি প্রত্যাশা করি না। সরকার বলুক যে আমাদের খাদ্যাভ্যাস পরিবর্তন করতে হবে, আমাদের মানে 200 গ্রামের জায়গায় বাকি 200 গ্রাম বিকল্প কী আছে সেটা বলুক, এবং সেই সঙ্গে স্বাস্থ্য সুবিধা সেগুলি বলুক। কিন্তু আপনি ভাত খাওয়া কমিয়ে দেন, এটি আমাদের একটা খাদ্যাভ্যাসজনিত যে সংস্কৃতি, সেই সংস্কৃতিকে সরাসরি আঘাত করে, এবং আমাদের বাংলাদেশের গ্রামের মানুষ তাদের কোনো অল্টারনেটিভ নাই। আমরা মাছের উৎপাদন বেড়েছি বলে কিছুটা খাই, আমরা খেতে পারি এখন, কিন্তু খাদ্য মানে ভাতই একমাত্র হলো তাদের প্রধানতম খাদ্য। কাজে তাদের কাছে যদি আমরা যেতে চাই, এটা শহরে যারা আরও সকালে রমনা পার্কে হাঁটি আমাদের দিয়ে বিবেচনা করলে চলবে না, এটি গ্রামের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের দিকে তাকিয়ে দেখতে হবে যে তাদেরকে
এই ভাত নির্ভরতা থেকে বিকল্প খাদ্যের সংস্কার না করে আমি যদি তাদেরকে পরামর্শ দিই ভাত খাবেন না, তারা এটাকে ভিন্নভাবে নেবেন এবং তাই নিয়েছেন। এই বিষয়ে আপনার বক্তব্য শুনবে একটু ছোট্ট বিরতি। আমি কৃষিমন্ত্রীর পক্ষে ওকালতি করছি না, কিন্তু আমি আপনি খাদ্যাভ্যাসের বিষয়টি, হ্যাঁ আমি খাদ্যাভ্যাস নিয়ে বলছি যে আমাদের খাদ্যাভ্যাসটা যে ভালো নয় এটা তো স্বীকার করতে হবে। আচ্ছা, এক আর দ্বিতীয়ত শুনতে কেমন শোনাবে জানি না, মনে হবে যেন কৃষিমন্ত্রীকে বেশি সাপোর্ট দিচ্ছি, কিন্তু উনি তো আজকেই খাদ্যাভ্যাস পরিবর্তন করার কথা বলছেন না, বা আজকেই বলছেন না যে আপনারা ভাত খাওয়া বাদ দেন। সমস্যাটা হয়ে গেছে, উনি যে সময় প্রসঙ্গটা তুলেছেন এই সময়ে এটা আসলে না না কথাটা উঠেছে তো এখন, কিন্তু উনি তো বলছেন না যে কালকে থেকে আপনারা ভাত খাওয়া কমায় দেন বা সরকার আইন করে কমায় দেবে, তা না, এটা উনি কথাটা রেখেছেন সবাইকে ভাবনা চিন্তা করার জন্যে, এবং ধীরে 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 আজ থেকে 5 বছর 10 বছর পরে যদি কমে আসে, যদি এটা জাতির জন্য মঙ্গলজনক, এটা ব্যক্তিগতভাবে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকের জন্য এটা ভালো। মুফাজ্জল করিম, একটু দৃষ্টি ফেরাতে চাই, আমরা জানি দুর্গাপূজাকে কেন্দ্র করে সারা দেশে যে সাম্প্রদায়িক সহিংসতা হয়েছে তার রেশ এখনও রাজনীতিতে আছে, মাঠে ময়দানে আছে, এর বিরুদ্ধে নানা কর্মসূচি চলছে মাঠে। আমি যে বিষয়টা আপনাকে প্রশ্ন করতে চাই সেটা হচ্ছে বিভিন্ন জেলায় যে জেলাগুলোতে এই মানে সহিংসতাগুলো হয়েছে, সাম্প্রদায়িক সহিংসতাগুলো হয়েছে, সেখানে এখন বিভিন্ন মামলা হচ্ছে, সেই মামলা মোকদ্দমায় গ্রেফতার হচ্ছে, রিমান্ডে নেওয়া হচ্ছে, ওই এলাকাগুলোতে এখন এক ধরনের মামলা আতঙ্ক, অর্থাৎ যারা এলাকা ছাড়া পরিস্থিতি, এই এই বিষয়টাকে আসলে আপনি কীভাবে দেখছেন? এবং সেই সাথে যুক্ত করতে চাই এই ইস্যুতে এখনও আওয়ামী লীগ বিএনপির যে পাল্টাপাল্টি দোষারোপের রাজনীতি, এই দুটো বিষয়কে আমি শেষের কথাটা কি যে দোষারোপের যেটা জি ওই দিকটাতে বেশি আগে ওইটাকে আক্রমণ করব, তারপরে অন্যদিকে যাব। দেখুন, প্রত্যেকটা জরুরি বিষয়ে যেটা জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সেগুলো মার খেয়ে যায়, আড়ালে চলে যায়, এই যে আমাদের যেটাকে সুন্দর একটা ইংরেজি শব্দ ব্লেম গেম, দোষারোপের খেলা শুরু হয়, এ বলে ওর জন্য হয়েছে এটা বলে, মানে কোনো কিছু অগ্রপশ্চাৎ বিবেচনা না করে কোনো রকমের মানে ব্যাপারটার গভীরে না গিয়ে পট করে কি এটা এই হয়েছে এই করে, তাতে হয়টা কি প্রকৃত অপরাধী যে বা যারা তারা আড়ালে চলে যায় এবং তারা খুব খুশি হয় যে যাক এখন ওনারা নিজেরা ঠোকাঠুকি করে মরুক। আচ্ছা, বিশেষ করে যখন সরকারের পক্ষ থেকে প্রথমেই ঘটনা ঘটার কয়েক ঘন্টার মধ্যে বা একদিনের মধ্যে যখন বলে ফেলা হয় যে এটা অমুক দল নাম মুখে আনছি না এদের কাজ বা অমুকের কাজ, তখন কি হয়, তখন যারা সরকারি কর্মচারী কর্মকর্তা যারা এই সমস্ত ব্যাপার দেখার দায়িত্বে আছেন, তদন্ত করবেন, তখন তিনি একটা লাইন পেয়ে যান, বলে আচ্ছা সরকার তো বলছে এদের কথা, তাহলে এখন অন্যদিকে যেতে হলে পরে উনি 10 বার চিন্তা করবেন, উনি তার বসকে জিজ্ঞেস করেন স্যার কী করবো, আমি তো তদন্ত করে দেখছি স্যার এটা বোধহয় এটা এরকম হওয়া উচিত, হ্যাঁ এটা সবুজ রঙের, কিন্তু স্যারদের কথা যা শুনতেছি তাতে তো মনে হচ্ছে এটা সবুজ না বলে বলতে হবে কালো রং, কী করবো। তদন্ত প্রভাবিত হয়, প্রভাবিত হয়, এবং তদন্তকারী কর্মকর্তা বা কর্মচারী যারা, তিনি একজন পুলিশের সাব ইন্সপেক্টরই হোক, ইন্সপেক্টরই হোক অথবা ডিআইজি এসপি যেই হোক না কেন অথবা কোনো ম্যাজিস্ট্রেট হোক, তার মনের মধ্যে একটা দ্বন্দ্ব এসে যায় এখন কী করব। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বক্তব্য শুনতেছি, এরকম টেলিভিশনে আসতেছে, পেপারে আসতেছে, তিনারা বিবৃতি দিচ্ছেন, এটাতে হয় কি তদন্ত নিরপেক্ষতাটা নষ্ট হয়ে যায়। আমি গত শনিবার দিন একটা আর্টিকেল লিখেছি এটার উপরে কালের কণ্ঠে আমার কলামের মধ্যে, সেখানে আমি বিনীতভাবে অনুরোধ করেছি যে প্লিজ তদন্তটা নিরপেক্ষভাবে হতে দিন, আমরা জানতে চাই কারা বাংলাদেশে এত সুন্দর একটা অবস্থান, সাম্প্রদায়িক অবস্থান, এটা পৃথিবীতে এটা অতুলনীয়, আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী এই কথাটা বলেছেন যে এদিক দিয়ে বাংলাদেশ একদম শীর্ষে আছে পৃথিবীতে, অতটুকু আমি জোর দিয়ে বলবো না, কিন্তু আমাদের যে একটা সুনাম আছে এটা তো সন্দেহ নাই, তো এটা নষ্ট হতে দিচ্ছে কারা, এটা বের করা উচিত, এটা নিরপেক্ষভাবে তদন্ত করে বের করা উচিত, তাদেরকে ধরা উচিত। এই যে ইকবাল হোসেন পাগলা আর অমুক ছাগলা, এই পাগল ছাগল দিয়ে হবে না, ভেতরে যেতে হবে, ভেতরে গিয়ে বের করতে হবে, এবং তাদেরকে আমি আমার আর্টিকেলে বলেছি এদেরকে ধরে যদি তারা দোষী হয় তাহলে ফুল ডোজ শাস্তি দেন, ইংরেজিতে আইনের সময় আমরা বলতাম ফুল ডোজ, মানে একেবারে চরম শাস্তি দেন দৃষ্টান্তমূলক, কিন্তু
নিরপেক্ষতা তদন্ত নষ্ট হতে দেওয়া চলবে না, এক। দ্বিতীয়ত আরেকটা কথা এই প্রসঙ্গে বলতে চাই, সেটা হচ্ছে সামাজিক দায়িত্ব। আইন আইনের পথে চলবে, তদন্ত তদন্তের পথে চলবে, কিন্তু সমাজ যেখানে রাজনৈতিক দল রয়েছে, সাংস্কৃতিক গোষ্ঠীরা রয়েছে, আমাদের শিক্ষার্থীরা রয়েছে, শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, বুদ্ধিজীবী মহল রয়েছেন, এদেরকে চুপ করে বসে থাকলে চলবে না। সম্মিলিতভাবে এগুলো প্রতিবাদ জানাতে হবে। কেউ কেউ উদ্যোগ নিয়েছেন হচ্ছে কিছু কিছু, কিন্তু আমার কষ্ট লাগে ওখানে কই সর্বদলীয় তো একটা সভা হলো না, যেখানে আওয়ামী লীগ, বিএনপি, অমুক তমুক এবং অন্যান্য দল, বামপন্থী দল, ডানপন্থী দল সবাই মিলে থাকবে, থেকে যে এটাকে আমরা আমাদের কমন একটা এনিমি হিসাবে, শত্রু হিসাবে আমরা চিহ্নিত করলাম এবং সবাই মিলে আমরা আমরা চেষ্টা করব সম্মিলিতভাবে, যাতে আমরা দোষী ব্যক্তিদের আর যাতে এরকম না হয়, জি আবার আপনার কাছে আলোচনায় ফিরব, সেটা এখন পর্যন্ত হয় নাই। মজিদ হাসান বলবেন, এই প্রসঙ্গে আপনার কাছে এই উত্তরটা জানতে চাইবো যে আওয়ামী লীগ বিএনপির পাল্টাপাল্টি দোষারোপ, সেই সাথে বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে এই ঘটনাকে কেন্দ্র করে এখন বিভিন্ন এলাকা এলাকায় বিএনপি দলীয় বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নামে এখন রাজনৈতিকভাবে হয়রানিমূলক মামলা দেওয়া হচ্ছে, এই বিষয়গুলোকে আপনি কীভাবে, যারা ফজিল করিম যথার্থ বলেছেন তার সঙ্গে একটুখানি যোগ করি, যেটি আপনাদের নিউজে আব্দুর রহমান যখন হেডলাইন পড়ছিলেন তখন গয়েশ্বর রায়ের একটা হেডলাইন পড়ছিলেন, গয়েশ্বর রায় বিভিন্ন এলাকা পরিদর্শন শেষে সাংবাদিক সম্মেলন করেছেন, সে তিনি বলেছেন যে রাজনৈতিক কারণেই এই হামলাটি হয়েছে। আমার মনে হয় এটি হলো বিপজ্জনক শব্দ, যদি এটা প্রমাণিত হয় যে রাজনৈতিক কারণে হয়েছে তাহলে এটা ক্রিমিনাল অফেন্স আর থাকে না, এটা অপরাধ থাকে না। আর এটা রাজনৈতিক হলে তখন মনে হয় যে কোনো রাজনৈতিক উদ্দেশ্যে কেউ করেছে, তার পক্ষে বিপক্ষে লোক আছে, তো এটি তো চূড়ান্তভাবে আসামি ধরা নেপথ্যের সবাইকে না ধরার আগে পর্যন্ত বলতে পারি না। কিন্তু তিনি যেভাবে বললেন যে এটা রাজনৈতিক কারণে হয়েছে, তাহলে তাদের প্রতিপক্ষ যারা বলবে যে এটা আমরা করি নাই, রাজনৈতিক কারণে তোমরা করেছ, বিষয়টা হারিয়ে যাবে এবং সেই জায়গায় যাচ্ছে। আমি মনে করি একটি ধর্মীয় গোষ্ঠীকে অবমাননা করা, আমাদের সাংবিধানিকভাবে যে মানুষের অধিকার আছে তার বিরুদ্ধে দাঁড়ানো এবং মানুষকে অপমান করা এবং অপরাধ করা, একটি পূজা মণ্ডপে একটা পবিত্র আরেকটা ধর্মের পবিত্র গ্রন্থ নিয়ে দেখে আসা, এটা একেবারেই অপরাধ এবং সেটির সাথে আমি রাজনীতি দেখতে চাই না। সে পেছনে কারা আছে, কী কারণে করেছে, এই অপরাধের একটা খুন যখন হয় তখন আমরা বলি তো যে এই খুনটি হয়েছে এবং খুনি যিনি আছেন তার পিছনে কারা আছেন তাদেরকে ধরতে হবে। এটি তো লক্ষ লক্ষ মানুষের, আপনি দেখেন বাংলাদেশে এবার প্রায় 32-33 হাজারটি পূজা মণ্ডপ হয়েছে গত বছরের চেয়ে বেড়েছে, পশ্চিমবঙ্গে হয়েছে এরকম 39,000-এর মতো, তার মানে ভারতের একটি রাজ্যে যা হয়েছে বাঙালি মুসলিম বাঙালি হিন্দু অধ্যুষিত আমাদের দেশে তার চেয়ে তো অনেক বেশি জায়গা হয়েছে, তার মানে এটি প্রতি বছর বাড়ছে, তার মানে একটা পরিবেশ তৈরি হয়েছে বুঝার এবং নিরাপত্তা আছে, এই জন্যই তো বাড়ছে, তাই না? কাজেই আমরা যে অগ্রসর হচ্ছি এই বিষয়ে কোনো সন্দেহ নাই। এখন এই অগ্রসর মানতাকে কয়েকটি ঘটনার মধ্য দিয়ে যারা বন্ধ করতে যায় তারা কেন করেছে তাদের কাছ থেকে শুনতে হবে। আমরা এটা শুরুতেই রাজনীতির মধ্যে নিয়ে যেতে চাই না। আমিও এই কথা মনে করি না যে আওয়ামী লীগ এই এর মধ্যে দিয়ে পূজা মণ্ডপ ধ্বংস করার মধ্য দিয়ে বা পূজার উৎসাহকে বন্ধ করার মধ্য দিয়ে কোনো কিছু অর্জন করবে, এমনকি বিএনপিও করবে সেটাও আমি মনে করি না যে বিএনপি তার মধ্যে থেকে কোনো অর্জন, কারণ বিএনপি যদি কালকে ক্ষমতা যায় তাদেরকে তো সংখ্যালঘুদের দায়িত্বটা নিতে হবে। তো কাজেই আমি মনে করি না যে এটা বড় মাপের কোনো রাজনৈতিক পরিকল্পনার ভাবে হয়েছে, তবে কোনো বিশেষ গোষ্ঠী এটা আছে এবং সেই গোষ্ঠীটা কারা, এবং সেটাই আমি এই কথা মনে করি না যে এই গোষ্ঠী সরকারের চেয়ে শক্তিশালী, আমাদের রাজনৈতিক দলের চেয়ে শক্তিশালী। আমরা মনে করি স্থানীয় ভিত্তিক বাংলাদেশে যতগুলি সাম্প্রদায়িক ঘটনা ঘটেছে তার অধিকাংশই ঘটেছে স্থানীয় ইস্যু নিয়ে, এটি স্টেট স্পন্সর্ড না, বাংলাদেশে কোনো স্টেট স্পন্সর্ড সাম্প্রদায়িক দাঙ্গা কখনো হয় নাই, কিন্তু আমাদের কোনো কোনো রাজনৈতিক শক্তির সঙ্গে যোগাযোগ থাকে। আপনি দেখেন এটার বিচারটা যেমন আমরা চাই, এটার অপরাধী যারা তার বিচার তো অবশ্যই হওয়া উচিত, কিন্তু এটির বিচার শুধুমাত্র একজনকে জেল ফাঁসে দিলেন তা নয়, কিন্তু এই যে পবিত্র একটি ধর্মীয় উৎসব সনাতন ধর্মাবলম্বীদের তাদের ভিতরে যে ক্ষতটা হলো, এই ক্ষত কারণটা হচ্ছে ক্ষতটা দূর করার দায়িত্ব হচ্ছে আমাদের সমাজকে আবার দাঁড়ানো এবং মানুষকে বলা
যে এটি তোমাদের উদয়, সেটি তোমার, তুমি তোমার এবং আমার সমান অধিকার, এখানে তুমি আমি সমান মিলে থাকবো, এই বোধটা যদি তাদের ভিতরে না দেওয়া যায়। সেদিন একজন খুবই ক্ষুব্ধ নেত্রী বলেছিলেন যে দেখেন এই অবস্থা যদি চলতে থাকে তাহলে পরে তিন ক্যাটাগরিতে কাজ হবে। একটা ক্যাটাগরিতে হবে একেবারে দরিদ্র ধরনের সংখ্যালঘু যারা, তারা বলল যে এই দেশেও আমার ধর্ম করার সুযোগ নাই, এই দেশেও আমার বাড়িঘর নাই, এই দেশেও আমার কাজকর্ম করে খেতে হয়, কাজে আমি যদি অন্য কোনো দেশে গিয়ে এরকম অবস্থাই থাকবে, আর সেটাতে খারাপ অবস্থা হবে না, কাজে তারা দ্রুত চলে যাবে। মধ্যবিত্ত যারা, তাদের যেহেতু নানা ধরনের সমীকরণ আছে, তারা একটু পরে যাবে হয়তো, মধ্যবিত্ত সংখ্যালঘুরা। আর উচ্চবিত্ত যারা, তারা চট করেই ভারতে চলে যাবে এরকম মনে করার কোনো কারণ নাই। তারা তাদের একটা বড় অংশ, অনেকে বলেন যে হিন্দুদের সংখ্যা অনেক কমে গেছে, এটা সবাই ভারতে গেছে, কিন্তু সরল সমীকরণ। আপনি দেখুন তাদের একটা বড় অংশ ছেলে মেয়ে বিদেশে পড়ে, বা সেখানে মুসলিমরাও গেছে, মানে এটা খালি হিন্দুদের দিকে তাকানোর দরকার নেই, ইউরোপ আমেরিকা কানাডায় খালি মুসলিমরাই বাড়ি করেছে, তাদের সাথে তা তো না, হিন্দুরাও গেছে। কাজেই তাদের মধ্যে সবাই এই ঘটনার জন্য গেছে তা না, কিন্তু তাদের মধ্যে একটা বোধ তৈরি হবে, তারা কিন্তু বাংলাদেশের অর্থনীতিতে কন্ট্রিবিউট করে, ব্যবসায় কন্ট্রিবিউট করে, কিন্তু তাদের তাদের ছেলে মেয়েদের, নতুন প্রজন্মের বা তাদের স্ত্রীদের মধ্যে বোধ তৈরি হবে যে এই দেশে এত করে কী লাভ, এই দেশে তো আমি ধর্মচর্চা করতে পারবো, বেটার আমার মেয়ে এটা শান্তিতে থাকবে, আমেরিকা আমার তো টাকা আছে, আমি আমেরিকায় বাড়ি কিনে দিই, আমি ক্যানাডাতে বাড়ি কিনে দিই। কাজে এটার কিন্তু একটা বড় ধরনের মানে রসায়ন আছে, এটি মানে একজন লোক রেখেছে তার শাস্তি, এটা হলো হার্ড ইস্যুটা। কিন্তু সফট ইস্যু যেটা, যে এই সংখ্যালঘুদের মনের মধ্যে যে ভীতি, মনের মধ্যে যে কষ্ট, সেই কষ্টটার মধ্যে যদি আমরা আশ্বস্ত হিসেবে না দাঁড়াই, আমি খুব মানে জনমহতের কর্মীর সাথে একমত যে আমাদের সর্বদলীয় একটা সমাবেশ কেন হলো না। হ্যাঁ, আমরা প্রগতিশীল কিছু মানুষকে দেখি, প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলন যারা করে তাদেরকে দেখি, কিন্তু আওয়ামী লীগ দলগতভাবে করেছে, কিন্তু যদি কালকে সর্ব দলগতভাবে যে আমরা ওরা কোন, কালকে যদি বিএনপি আওয়ামী লীগ সব দল বলে যে এই ইকবাল এবং তার সঙ্গে যারা আছে আমরা চিনি না সে কোন দলের, তাদেরকে শাস্তি হতে হবে, ফাঁসিতে লটকাতে হবে, এই ঐক্যটা কিন্তু আমাদের রাজনীতিতে ছিল। 1988 সালে যখন আমাদের ইয়ে হয়, আমি আপনাদের অনুসারেই বলছিলাম যে 1988 সালে যখন রাষ্ট্রধর্ম ইসলাম হয়, তখন যদি আপনি দেখেন তখন বেগম খালেদা জিয়া পরিষ্কার করে বলছেন, বেগম খালেদা জিয়া পরিষ্কার করে বলছেন যে 1988 সালে 5ই জুন চতুর্থ জাতীয় সংসদে এই বিল পাস হয়, রাষ্ট্রধর্ম বিল পাস হয়। এখন রাষ্ট্রধর্ম বিল নিয়ে কথা বলতে গেলে বিপদ হয়, কিন্তু 88 সালের 5ই জুন মাত্র 33 বছর আগে সংসদে রাষ্ট্রধর্ম বিল পাসের দলে প্রতিক্রিয়ায় বেগম খালেদা জিয়া বলছেন ধর্মের নামে জাতিকে বিভক্ত করার চেষ্টা, তিনি এটা গ্রহণ করেন নাই, তিনি বলছেন যে এটা স্বৈরাচারী এসআর সরকারের একটা চেষ্টা জাতিকে বিভক্ত। আওয়ামী লীগ কী বলছে, এই সংশোধনী জনগণ মানবে না, শেখ হাসিনা বলছেন। জামাত ইসলামী কী বলছে, ইসলামী আন্দোলন প্রতিহত করাই রাষ্ট্রধর্ম বিলের উদ্দেশ্য। অর্থাৎ আমাদের যে তিনটি বড় দলকে দেখি, বেগম খালেদা জিয়া, আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জামাত ইসলামী, বাম দলগুলি তো ছিলই, তাহলে আমাদের কোনো রাজনৈতিক দল তো রাষ্ট্রধর্ম ইসলাম হয়েছে এটা গ্রহণ করে নাই, এবং তারা বলেছিলেন যে এর মধ্য দিয়ে রাষ্ট্রকে, রাষ্ট্রের চরিত্রকে নষ্ট করা হয়েছে। আজকে 33 বছর পরে এসে আমরা যদি ওই অবস্থান যেতে চাই যে ধর্মের নামে যারা এই অরাজকতা সৃষ্টি করতে চায় তাদের, এবং ধর্মকে যদি অবমান করতে চায়, আমরা এই যে এই এই মনোভাব, এই দর্শনটাকে ধারণ করি, তাহলে আমাদের ক্ষেত্রে বড় রাজনৈতিক সাংস্কৃতিক পরিবর্তন হয়। কিন্তু ওই যে সুনীল গঙ্গোপাধ্যায়ের বক্তব্য 33 বছর কেটে গেল, কেউ কথা রাখে নাই, তো কেউ তো কথা রাখছে না, সেটা হলো বিপদ এখন। কারণ এটা তো মূল চালিকা শক্তি রাজনীতিকে নিতে হয়। এখন যদি আওয়ামী লীগ বলেন যে এই যে আপনি, আমি এদিন আপনি যে বললেন যে হাজার হাজার মানুষের নামে কেস হচ্ছে, আমি প্রাক্তন আইজিপি শহীদুল্লাহকে জিজ্ঞেস করেছিলাম যে মানে সরকার বলছে 4-5 জন বা পুলিশ বলছে 4-5 জন ঘটনা ঘটিয়েছে, কিন্তু 900 জনের নামে মামলা হয়েছে কুমিল্লাতে। উনি বলেন যে এটা পুলিশের নাকি ইয়ে, মানে যে যে ঘটনা ঘটায় এবং ঘটনার সঙ্গে যারা জড়িত থাকতে পারে তাদেরকে একই ধারায় মামলা দিতে হবে, এই জন্য পুলিশকে একটা মামলা দেওয়া হচ্ছে যে 900 জন 10 জন 12 জন। ফাইন, আপনি এরকম করেন, আমি আইনের ভাষা থাকলে আমার তাতে আপত্তি নাই, কিন্তু সেখানে যদি মৃত ব্যক্তিকে আপনি আসামিত্বে ঢুকিয়ে দেন, এটা তো আপনার উদ্দেশ্য খারাপ, বোঝা যায়। আপনি 900 সামনে যে যে লোকটা এলাকাতেই ছিল না, হয়তো বিদেশে আছে, তার নাম যদি ঢুকিয়ে দেন, আপনি যেটি বললেন যে রংপুরে এখন মানুষ মামলার ভয় আছে, এটা তো পুলিশের একটা বাণিজ্য গ্রেপ্তার বাণিজ্য কথাটা ওখান থেকে। তো কাজী আমি মনে করি যে রাজনীতি থেকে বা গ্রেপ্তার বাণিজ্য থেকে কোনো উদ্দেশ্য প্রণোদিত জায়গার থেকে, ওই যে 88 সনে আমরা যে আমাদের দুই নেত্রী বেগম খালেদা জিয়া, আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা, জামাত ইসলামী, বাম দল, তাদের যে মূল দর্শনটা ছিল,
ওই দর্শনটা যদি আবার ফিরে যেতে পারি এবং কালপ্রিট ইজ কালপ্রিট, অপরাধী যে অপরাধী, এই জায়গাটা যদি যেতে পারি তাহলে দুইটি কাজ হয়। হার্ড কাজটি হয় এদিকে ওই যে যিনি জনমহাবদুল করে বললেন যে তাদেরকে একদম শক্ত শাস্তি দেওয়া, তার পাশাপাশি আমাদের ঘটনা একটা ঘটে গেছে আমাদের সংখ্যালঘু বন্ধুদের আমরা বলতে পারি যে দেখো আমরা কিন্তু আমাদের দর্শনটাই আমরা তোমাদের পাশে আছি, তাহলেই কেবলমাত্র তারা আত্মবিশ্বাসটা ফিরে পারে। এবং এটি বোধ হয় বাংলাদেশের স্বাধীনতার মৌল চেতনা, আমরা যদি চেতনার কথা বলি। আমি এই কথা শেষ কথাটার মধ্যে আমি বলতে চাই, একাত্তরে আমি বা বুলবুল আমরা তো একেবারে পরিষ্কার, বা আপনিও হয়তো তখন ছোট অবস্থায় দেখেছেন কি দেখেছি আমরা, তখন তো হিন্দু মুসলমান একেবারে সব গলাগলি করে তো এক কাতারে এবং প্রাণ দিয়েছে সব একসঙ্গে। আচ্ছা, সেই চেতনা কোথায় গেল এখন? এটা কি খালি মুখের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা কি, ওটা বুঝবার চেষ্টা করুন। তখন যদি বলা হতো যে এই দেশে ইয়ে হবে না, পূজা করা করতে দেওয়া হবে না, মণ্ডপ হবে না, একটা হিন্দু কেন, কেউ সমর্থন দিত না এটা, এমনকি মুসলমানদের মধ্যেও কেউ না না না, এটা তো তুমি সমস্ত ইয়ের কথা বলতেছো, পাকিস্তানিদের কথা বলতেছো, পশ্চিমাদের পাঞ্জাবিদের কথা বলতেছো, যাই হোক, দিস ইজ ওয়ান। সেকেন্ডলি, রাজনৈতিক কারণে যেটা গয়েশ রায় বলেছেন, রাজনৈতিক কারণে এটা ঘটেছে, আরে বাবা সেই কারণ অনুসন্ধান না হয় পরে করেন, করে এটা পিএইচডি ডিগ্রি নেবেন, কিন্তু আপাতত যেটা আর কি অপরাধীকে সেটা বের করেন, এবং সেটা বের করে রাজনৈতিক কারণেই হোক আর সামাজিক কারণেই হোক আর ধর্মীয় কারণেই হোক, যদি অপরাধ যে করবে ধরতে পারলে পরে তাকে অপরাধীকে শাস্তি, দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, এই মনোভাবটা সবাই প্রকাশ করুন। তৃতীয়ত আরেকটা কথা, এখন বিবৃতি বক্তব্য দেওয়ার মাঝখানে অনেকে আবার উস্কানিমূলক কথাবার্তা বলছেন। একটি সংগঠন আছে আমাদের ওই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এদের ঐক্য পরিষদ, হ্যাঁ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ যেটা আর কি, তারা নিশ্চয়ই তাদের ইয়ে নিয়ে কথা বলবেন, স্বার্থ সংরক্ষণের কথা অবশ্যই বলবেন, তাদের সংগঠনের কথা বলবেন, সম্প্রদায়ের কথা বলবেন, সমাজের কথা বলবেন, কিন্তু আমি বিনীত অনুরোধ করব এমন কিছু এমনভাবে বলবেন না যাতে অন্যের গায়ে ফুসকা পড়ে বা সে আবার খেপে না যায়। আমরা এখন পরিস্থিতিকে উত্তপ্ত করতে চাই না, আমরা একটা শান্ত পরিস্থিতি রেখে মনোবলকে দৃঢ় করে ঐক্যবদ্ধভাবে আমরা দোষীদেরকে আমরা ধরতে চাই, সব পক্ষের একটা দায়িত্বশীল আচরণ, দায়িত্বশীল আচরণ, এই কথাটাই মনে মনে খুঁজতেছিলাম আর জি। আমাদের হাতে আসলে বেশি সময় নেই, মজুর হাসান পূর্বে একটি প্রসঙ্গ তুলে একটু আপনার কাছে উত্তর চেয়ে অনুষ্ঠান শেষ করতে চাই। ওবায়দুল কাদের আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আজকে বলেছেন যে আরেকটি 111-এর স্বপ্নে বিভোর বিএনপি, এই কথাটা তিনি এমন সময় বললেন নির্বাচন নিয়ে আলাপ হচ্ছে, যদিও নির্বাচন অনেক সময় বাকি, এই 111 নিয়ে দুই দলের মধ্যেই এক ধরনের নানা ধরনের মন্তব্য দেখি। এই 111 তো ওবায়দুল কাদের জনবায়দুল কাদের একটা বড় দলের সাধারণ সম্পাদক, ওবায়দুল 111 কি কারোর জন্য কোনো ইতিবাচক, কি বিএনপি কি আওয়ামী লীগ তা কারোর জন্য কোনো ইতিবাচক খবর মানে ফলাফল বই এনেছে? 111-এ আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও জেলে যেতে হয়েছে, বিএনপি নেত্রী খালেদা জিয়াকে জেলে যেতে হয়েছে, এবং সেই নির্বাচন 111-এর জায়গা থেকে জাতিকে উদ্ধার করতে দুই নেত্রীকেই মাঠে নামতে হয়েছে। কাজে 111 যা স্বপ্ন দেখছে যারা, তারা রাজনীতির ইস্যু, যদি কেউ স্বপ্ন দেখে থাকে বা মানে চক্রান্ত করে থাকে তাহলে রাজনীতির শত্রু, এবং আওয়ামী লীগ বিএনপি দুই পক্ষকেই তার বিরুদ্ধে দাঁড়াতে হবে, আওয়ামী লীগকেও দাঁড়াতে হবে, আওয়ামী লীগকে বেশি দাঁড়াতে হবে, তারা ক্ষমতায় আছেন, এবং আমরা তো 111-এর পুনরাবৃত্তি চাই না। 111-এর পুনরাবৃত্তি আপনি সুদানের জায়গায় দেখেন, সুদানের মানুষ রাজপথে নেমেছে, এবারে তাড়াতাড়ি আসেনি, কারণ সরকারকে সরিয়ে সামরিক বাহিনীকে ডাকছে তারা, আজকে তারা জরুরি অবস্থা ঘোষণা করেছে, তো আমরা তো ওই রকম একটা জায়গায় যেতে চাই না। রাজনীতি রাজনীতিকভাবে তার ওই বক্তৃতাতে পরের অংশে তিনি যেটা বলেছেন, নির্বাচন যথাসময় হবে স্বাগত জানাই, কিন্তু তিনি যেটা বলেছেন কে আসলো না আসলো, এই জায়গাটাতে মনে করি যে সবাই যাতে আসে সেই পরিবেশটা তৈরি, আমাদের হাতে আসলে একেবারে সময় নেই। 111 কিন্তু সেনাবাহিনীকেও যে একেবারে উপরে তুলে দিয়েছিল তা না, বরং সেনাবাহিনীকে খুব বিব্রতকর পরিস্থিতির মধ্যে নিঃসন্দেহে আলোচনা আয়োজন করবো, একেবারেই সময় নেই। আপনাদের দুজনকে স্টুডিওতে সময় দেওয়ার জন্য ধন্যবাদ দর্শক। নিউজ এন্ড ভিউজ এই পর্যন্ত, আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।